আসলে গ্রামীণ মানুষের জীবনের এমন কোনো বিষয় নেই যা নিয়ে লোকসঙ্গীত রচিত হয়নি। লোকসঙ্গীতের ভাণ্ডার এতটাই সমৃদ্ধ, ঠিক এই লোকসঙ্গীতের ভাণ্ডার থেকে রান্নার বিষয়টাকে বাদ দেওয়া হয়নি। এবং আজকে খুব সুন্দর একটা গান গাইবো রান্না বিষয়ক। গ্রামের মা বোনেরা যেভাবে রান্না করে, যেরকম আয়োজন করে রান্না করে, ঠিক সেই বিষয়টাই এই গানে তুলে ধরা ধরা হয়েছে। আমার গাওয়া কমলার বাপ শিরোনামে একটি গান আজকে পরিবেশন করতে চাই, যে গানটি লিখেছেন এবং সুর করেছেন প্রয়াত অনেক জনপ্রিয় একজন সুরকার এবং গীতিকার শ্রদ্ধেয় পণ্ডিত রাম কানাই দাসের। খুব মজার একটা গান, অসাধারণ একটি গান শুনতে যাচ্ছি। আমি এজন্যই বলছি কারণ আপনি যখন মহড়া করছিলেন একটু আগে, তখন আমি দেখছিলাম যন্ত্রসঙ্গীত শিল্পীদের অসাধারণ পরিবেশনা। একদমই আশা করছি দর্শক একটি সুন্দর গান এখন শুনতে পারবে। হলদি বাটি হি মরিস বাটি ঈসা বৈসা তিত না পুটি এক সাথে হেমা খাইয়া দিলাম অল্প একটু জ্বর খাইতো আইয়া কমলা তোর বাপরে গিয়া বর